নমস্কার গ্রহণ করব ইংলিশ ডিসনিলে আপনাদের স্বাগতম জানাই আজি ভিডিওটো আরম্ভ করছো। আজি আমি ডিরেক্ট শব্দটির ভিডিওটো আরম্ভ করি। ডিরেক্ট ইয়ার অর্থ হয়েছে পুনা আদেশর দিহা দে বা দেখা মূর ঘরলৈ যাওয়া বাটো দেখাই দিয়া নাম ধাম লিখ এই চিঠিখন কমিশন সাহাবর ঠিকনালে পঠাওয়া আদেশ আদেশকরণ দিহা আজ্ঞা নির্দেশ দিক ফাল পিন যেনে এইপিনে সেইফালে সেইমুখে শিরোনামা ঠিকনা পোনে পোনে বেগতে তৎক্ষণাৎ অবিলম্বে প্রকাশ্যভাবে পূর্ণ অবস্থা দিহাদার কার্য পরিচালক শাসনকর্তা পরিচালক সভা দিহাদারৰ পদ দিহাদার সম্বন্ধীয় পরিচালক দল ঠিকানা সমাচার পুথি নাম ধামৰ বিবরণ থকা কিতাব দার্জ। ইয়ার অর্থ হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়ার সময়ত গোয়া স্তুতি গান। ডিরিজিবল ইয়ার অর্থ হচ্ছে হাতেরে চলাব পড়া যেনি তেনি চলাব পড়া বেলুন বা আকাশী রথ। নেক্সট আছে ডার্ক, ইয়ার অর্থ হচ্ছে এবিধ মৃত দা। ডার্ট ইয়ার অর্থ হচ্ছে ভেড় ভেবৰ মলি জোড়া মাটি বৰ সস্তা মাটি খোৱা খোলা খাবলৈ সূতা অপমান সহ্য কৰি থাক মলিয়ন লেতেৰা খেহেতা অপরিষ্কার লেতেরা গুণ। ডিজেবল ইয়ার অর্থ হচ্ছে অসমর্থকর অকমন্যকর অলায়ক কর আশকুটিয়া কর ঘূর্ণিয়া কর অক্ষমতা অপরক্তা নিযোগ্যতা। নেক্সট হচ্ছে ডিজেবিউজ, ইয়ার অর্থ হচ্ছে দুঃখমুক্তকর ভ্রান্তি দূর কর সুধরা। ডিসএডভান্টেজ ইয়ার অর্থ হচ্ছে আচল অবধি অসুবিধা মস্কিল ঠেক হানি ক্ষতি অনিষ্ট আচল অসুবিধাজনক ক্ষতিজনক অসুবিধাকৈ। ডিস এফেক্ট ইয়ার অর্থ হচ্ছে অসন্তুষ্টকর ভাল নোপোৱা কর অসন্তোষিয়া আখেজিয়া বিতুষ্ট ভক্তি নথকা অসন্তোষ খেপ আখেজ অপ্রীতি বিরোধ অভক্তি আখেজিয়া। নেক্সট আছে ডিস এফরেষ্ট, ইয়ার অর্থ হচ্ছে সরকারি রক্ষিত হাবিয়নি রায়তক খুলি দে। ডিস এগ্রি ইয়ার অর্থ হচ্ছে অসন্মত হ অনৈক্য হ নখোজ পেটত নুখোজে। অমিল বিরক্তিজনক অপ্রীতিকর অমিল প্রভেদ অনৈক্য অনুপযোগিতা বিবাদ কাজিয়া মতান্তর। নেক্সট হচ্ছে ডিসেলাউ, ইয়ার অর্থ হচ্ছে অসন্মত অগ্রাহ্যকর নামঞ্জুরকর অনুমতি নেদে নিষেধযোগ্য অগ্রাহ্যকর নামঞ্জুর নিষেধ। ডিসেনাল ইয়ার অর্থ হচ্ছে একেবারে রদ বা রহিতকর। ডিসএপিয়ার ইয়ার অর্থ হচ্ছে অদৃশ্য হ লোপা মার্জা নেদেখা হ লোকা অদৃশ্য হন অন্তর্ধান গোপনভাবে প্রস্থান। ডিসএপইন্ট ইয়ার অর্থ হচ্ছে নরিকর হতাশ কর চৌঠেঙিয়া কর নিরাশা ভগ্নূরত হতাশ কৃতকার্য হব নোপোৱা নোৱাৰি পোৱা লাজ। ডিসএপ্রেশন ইয়ার অর্থ হচ্ছে নিন্দা নামঞ্জুর। ডিসএপ্রুভ ইয়ার অর্থ হচ্ছে বেয়া ভুল ন হলাক না মঞ্জুর কর না পছন্দ অসন্মত অগ্রাহ্য বেয়া ভুলন। নেক্সট হচ্ছে ডিসাম, ইয়ার অর্থ নিরস্ত কর অস্ত হস্ত কাহিল। ডিসেরেন্স ইয়ার অর্থ হচ্ছে খেলিমেলি কর বিশৃঙ্খল কর থানবান কর বেমেলি কর খেলিমেলি বেমেলি। নেক্সট হচ্ছে ডিসেরে, ইয়ার অর্থ হচ্ছে খেলিমেলি কর বেমেলি কর বিবস্ত কর। ডিস এসোসিয়েট ইয়ার অর্থ হচ্ছে পৃথক কর বেলেগ বেলেগ কর লগ এর। ডিজেস্টার ইয়ার অর্থ হচ্ছে বিপর্য বিপদ দুর্ঘটনা বিপদ পৈমাল বিপত্তিজনক দুর্ঘটনাপূর্ণ পৈমালজনক। নেক্সট হচ্ছে ডিসেভাও, ইয়ার অর্থ হচ্ছে অস্বীকার কর আহমাত আখৈ অস্বীকার। ডিসবেন ইয়ার অর্থ হচ্ছে দলভঙ্গকর ছিন্ন ভিন্ন কর এটা কর বা হ। ডিসেবার ইয়ার অর্থ হচ্ছে উকিল পদৰ পৰা গুচা। ডিসবিলিভ ইয়ার অর্থ হচ্ছে অবিশ্বাস অপত্য অহঞ্জত অবিশ্বাসকারী। ডিসবিলিভ ইয়ার অর্থ হচ্ছে অবিশ্বাসকর অগ্রাহ্যক। ডিসবার্ডেন ইয়ার অর্থ হচ্ছে বুজা গুচা মুক্ত হৰ। আজিলৈ এই ভিডিওটো ইমানতে সামৰি মাৰিছো। নেক্সট কণত দি যোৱা শব্দৰ পৰা ভিডিঅ'টো আৰম্ভ কৰিম। এইখিনিতে কওঁ, যিসকল লোকে মোৰ এই ভিডিঅ' চাইছে তেওঁলোকে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবলৈ যেন একেবাৰে নাপাৰে, আৰু যিসকলে এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা তেওঁলোকে যেন ছাবস্ক্ৰাইব কৰি মোৰ ভিডিঅ'সমূহ আগবঢ়াই নিয়াত যেন সহায় কৰে। ধন্যবাদ।